নমস্কার বন্ধুরা, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ 20 আমার সঙ্গে। তো থাম্বনেল থেকে তোমরা মোটামুটি বুঝতে পেরে গেছো আমি কোন ফোনটাকে নিয়ে আজকে কথা বলবো, Realme GT Neo 3 এই ফোনটাকে নিয়ে কথা বলবো। তো এই ফোনটা তোমাদেরকে আমি কেন কিনতে বারণ করছি তাহলে পুরো ভিডিওটা তোমাকে মন দিয়ে দেখতে হবে, ঠিক আছে? তো দেখো, অ্যাকচুয়ালি GT সিরিজ কি কারণে Realme লঞ্চ করে, গেম পারপাসে, যারা গেম টেম বেশি খেলো সেই কারণের জন্য। তো প্রথমে পারফরমেন্স নিয়ে এই ফোনটার কথা বলি। এখানে মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 প্রসেসরটাকে ইউজ করা হয়েছে, যেটা 5nm বেস্ট প্রসেসর। তো এই প্রসেসরটার অন্তত স্কোর প্রায় 820000-এর কাছাকাছি। হ্যাঁ, এবং এর যে র্যাম টাইপটা না, 8128 আছে, 12/256 GB তোমার ভেরিয়েন্ট রয়েছে। তো এইগুলো হচ্ছে LPDDR5 র্যাম রয়েছে এবং স্টোরেজ টাইপ UFS 3.1 স্টোরেজ টাইপ আছে। কিন্তু তুমি এখানে যেরকম পারফরমেন্স পাওয়া দরকার, একটা গেমিং পারফরমেন্স পাওয়া দরকার, সেরকম পারফরমেন্স তুমি কিন্তু এই ফোনটার মধ্যে পাবে না, ঠিক আছে? তো মিডিয়াটেক ডাইমেনসিটি 8100 এই প্রসেসরটা কিন্তু ভালো গেমিং পারফরমেন্স দিতে পারে, কিন্তু এই ফোনটা ঠিকঠাক বেশ মানে কি বলবো অপটিমাইজেশন করা নেই, ঠিক আছে? তো এই জিনিসটা একটু ফল্ট রয়েছে এই ফোনটার মধ্যে। মানে অ্যাকচুয়ালি গেমিং পারপাসে মানে যতটা ভালো রাখা দরকার ছিল ফোনটাকে সেরকম জায়গায় কিন্তু রাখতে পারেনি Realme। এবং মোটামুটি তুমি BGMI তুমি HD এবং হাই সেটিংসে খেলতে পারবে, মানে আলট্রা হাই সেটিংস মানে টপ যেটা সেটিংসে সেই সেটিংসে তুমি খেলতে পারবে না। তাহলে কি হলো, অ্যাকচুয়ালি GT সিরিজ ধরো গেমিং পারপাসে এই ফোনগুলো লঞ্চ করে, GT সিরিজের ফোনগুলো, তো সেখানে যদি গেমিং পারফরমেন্সটাই ঠিকঠাক না হয় এবং ফোনটার প্রাইস রেখেছে যেটা তোমার 150W চার্জার, যেটা ফাস্ট চার্জ, সেটা মোটামুটি 42,000 টাকা কাছাকাছি প্রাইস, এবং 7,000 টাকা ডিসকাউন্টও ব্যাপার আছে, এবং যেটা তোমার 80W ফাস্ট চার্জার সেটা তোমার হচ্ছে মোটামুটি ওই 36,000-37,000 টাকার কাছাকাছি প্রাইস। তো ওই প্রাইসেতে এই ফোনটার গেমিং পারফরমেন্স ভালো রাখা দরকার ছিল, ঠিক আছে? মোটামুটি ধরো 28,000-30,000 টাকা প্রাইসেও কিন্তু গেমিং পারফরমেন্স ভালো থাকা দরকার, কিন্তু এখানে কিন্তু খুব একটা ভালো পারফরমেন্স কিন্তু গেমিং পারফরমেন্স নয়। কিন্তু এছাড়া কিন্তু ডিসপ্লে বলো বা ক্যামেরা বলো এইগুলো কিন্তু ঠিকঠাক আছে। ডিসপ্লে কোয়ালিটির কথা বলতে গেলে অসাধারণ ডিসপ্লে দিয়েছে এখানে Realme, 6.7 ইঞ্চি একটা অ্যামোলেড ডিসপ্লে দিয়েছে, যেটা রিফ্রেশ রেট হচ্ছে 120Hz রিফ্রেশ রেট এবং 1000 nits হচ্ছে পিক ব্রাইটনেস লেভেল, এবং ডিসপ্লেটাকে প্রোটেক্ট করার জন্য গরিলা গ্লাস 5 প্রোটেকশন রয়েছে। তো অসাধারণ কোয়ালিটির ডিসপ্লে, এই নিয়ে কোনো কথা বলবো না। সেই কারণের জন্য তোমার মাল্টিমিডিয়া এনজয় করতে ভালো লাগবে। কেন ভালো লাগবে, কারণ স্টেডিও স্পিকারের ব্যবস্থা করা হয়েছে, তার উপর আবার ডলবি অ্যাটমোসের সাপোর্ট, তাহলে মাল্টিমিডিয়া তুমি এনজয় করতে পারো ভালো, কিন্তু গেমিং পারফরমেন্স কিন্তু তুমি খুব একটা ভালো পাবে না। কিন্তু GT মোড ফুড রয়েছে, GT মোড, তারপর এছাড়াও ভ্যাপার কুলিং চেম্বার রয়েছে যেটা তোমার ঠান্ডা করবে প্রসেসরটাকে, হ্যাঁ, যে গরম হয়ে গেলে অতিরিক্ত গরম গেম টেম খেললে। কিন্তু গেমিং পারফরমেন্স কিন্তু এই ফোনটার খুব একটা ভালো নয়। কিন্তু অপারেটিং সিস্টেমটাও কিন্তু খুব ভালো ডিসপ্লের মতোই। অপারেটিং সিস্টেম এখানে Realme UI 3.0, যেটা হচ্ছে Android 12 আপডেট, এবং 2 বছরের মেজর আপডেট দেবে বলেছে Realme, মানে Android 13ও পাবে 14ও পাবে, ঠিক আছে? তো মানে মোটামুটি অপারেটিং সিস্টেমটা ভালো, কিন্তু একটা জিনিস কি, ইনস্টল অ্যাপ প্রচুর রয়েছে, সেটাকে তুমি আনইনস্টল করে দেবে যখন কিনবে। যদি দেখো আলতু ফালতু অনেক অ্যাপ রয়েছে তাহলে আনইনস্টল করে দেবে, কিন্তু Android 12 দিয়েছে এটা খুব ভালো জিনিস দিয়েছে। আচ্ছা, এবার তোমাদেরকে বলি কানেক্টিভিটি। তো কানেক্টিভিটি নিয়ে কথা বলতে গেলে এখানে Wi-Fi 6 পাবে, Bluetooth 5.3 পাবে, এটা একটা লেটেস্ট ভার্সন, ঠিক আছে? এটা খুব ভালো দিয়েছে, Bluetooth 5.3 এখানে এটা পাবে, 360° তোমার NFC সাপোর্ট করবে, Dual 4G ভোল্টি। তো কানেক্টিভিটিরও পারফরমেন্স খুব সুন্দর, ঠিক আছে? মাল্টিমিডিয়া ভালো, কানেক্টিভিটি ভালো। এবার ক্যামেরার আসি, তো এখানে ট্রিপল ক্যামেরা পাবে, 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা দিয়েছে, যেখানে সনি IMX766 সেন্সারকে ইউজ করা হয়েছে, 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়েছে, আর 2 মেগাপিক্সেলের ম্যাক্রো ক্যামেরা দিয়েছে। তো টোটাল ট্রিপল ক্যামেরার সাথে এই ফোনটাকে লঞ্চ করেছে। তো ক্যামেরা কোয়ালিটি আমি তোমাদেরকে বলবো, Realme 9 Pro Plus যে ফোনটা রয়েছে ওটার মতোই ক্যামেরা কোয়ালিটি, মানে আলাদা করে ক্যামেরা কোয়ালিটি যে বিরাট, হ্যাঁ, একটু অপটিমাইজেশন একটু ভালো রয়েছে, হ্যাঁ, কাস্টমাইজটা ভালো করেছে, হ্যাঁ, একটু তোমার ভালো করে অ্যানিমেশন করেছে ক্যামেরা, হ্যাঁ, তবে ক্যামেরা কোয়ালিটি বিরাট যে একটা হাই লেভেলের সেটা আমি বলবো না, মোটামুটি ক্যামেরা কোয়ালিটি ভালো। 16 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে, কোয়ালিটি ভালো, 4K 60fps রেয়ারে ভিডিও রেকর্ড করতে পারবে, আর ফ্রন্টে করতে পারবে 1080px। তো ভিডিও রেকর্ডটাও তুমি ভালো করতে পারবে, সেলফি ক্যামেরা বলো বা রেয়ার ক্যামেরায়, ওভারঅল কোয়ালিটি ভালো। কিন্তু তোমার কি বলতো, ক্যামেরার মানে যে বিরাট ইম্প্রুভমেন্ট সেটা কিন্তু নয়। তো যেটা Realme-কে প্রচুর পরিমাণে ইম্প্রুভমেন্ট করাটা দরকার ছিল, হ্যাঁ, তো ক্যামেরা কোয়ালিটি আমি বলবো না খুব একটা খারাপ, মোটামুটি বটে, খুব মোটামুটি বিরাট ভালোও নয়, খুব খারাপও নয়। আচ্ছা, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পাবে, মোটামুটি ধরে রাখো এর ফোনটার মোটামুটি যে অফার টপার লাগিয়ে মোটামুটি 30-32 হাজার টাকার কাছাকাছি প্রাইস হবে। তো এই প্রাইসে তো অনেক ফোনই আছে যেখানে তোমার সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট দিচ্ছে, কিন্তু এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট যেটা তোমাকে একটা প্রিমিয়াম লুক দেবে, কোয়ালিটি ওভারঅল ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে এই ফোনটার মানে IP রেটিং ফিটিং তো নেই, FM রেডিও সাপোর্ট ফাপোর্ট নেই, কিন্তু ওভারঅল তুমি যদি দেখো না, ডিসপ্লের দিক থেকে ভালো, আচ্ছা, কানেক্টিভিটিও ভালো, মাল্টিমিডিয়া তুমি খুব ভালো করে এনজয় করতে পারবে, কিন্তু পারফরমেন্স খুব একটা ভালো পাবে না। আর এই
এই ফোনটায় টোটাল তুমি দুটো ভেরিয়েন্ট পাবে, একটা 4500 এমএএ ব্যাটারি পিকআপ প্লাস 150 ওয়াটের ফাস্ট চার্জের সাথে এসেছে, যেটা তোমার 42000 টাকা প্রাইস বললাম। আর একটা ফোন রয়েছে যেটা তোমার মোটামুটি ধরে রাখো 5000 এমএএ ব্যাটারি এবং 80 ওয়াটের ফাস্ট চার্জ। তো ওভারঅল তুমি যদি দেখো মানে প্রাইসটা একটু বেশি রেখেছে অফার টফার দিয়ে মানে আর কি মার্কেটে সেল করার জন্য, কিন্তু ওভারঅল ফোনটার কোয়ালিটি ঠিক আছে। কিছু কিছু জিনিস ইম্প্রুভমেন্ট করাটা দরকার ছিল, সেইগুলোকে বলবো পারফরমেন্সটা খুবই ইম্প্রুভমেন্ট করা দরকার ছিল, মানে প্রসেসরটা ভালো কিন্তু গেমিং পারফরমেন্স খুব একটা ভালো নয় এই ফোনটার, যেটা মেন দরকার। কিন্তু ডিসপ্লে পারপাসে তুমি ফোনটা কিনতে পারো মাল্টিমিডিয়া এনজয় করার জন্য, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু খুব একটা ইন্টারেস্টিং এই ফোনটার মধ্যে খুব একটা আমি দেখতে পাইনি। এছাড়া তোমার কি মতামত কমেন্ট করে জানাও, আর ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার করে দেবে। আমাকে সাপোর্ট করার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো এই ধরনের ইনফরমেশনের ভিডিও জানার জন্য, ঠিক আছে। তো সুস্থ থাকো, ভালো থাকো, কালকে সোমবার কালকে আরও দুটো ভিডিও সাথে দেখা করবো, ততক্ষণের জন্য সুস্থ থাকো। এখনকার মতো আসছি, নমস্কার।